চালানো শিখ। একসময়ের স্বপ্ন এখন বাস্তবতা, তা হলো ডিজিটাল বাংলাদেশ। 2008 সালের 12ই ডিসেম্বর নির্বাচনী ইশতেহারে ভিশন 2021 ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। ডিজিটাল দেশ গড়ার পথে শুধু লক্ষ্যই অতিক্রম করেনি সরকার, প্রত্যাশা ও প্রাপ্তির সীমানা ছাড়িয়ে এগিয়ে গেছে অনেক দূর। এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও সজীব ওয়াজের জয়ের পরিকল্পনায়। ডিজিটাল বাংলাদেশে সবকিছুই এখন হাতের মুঠোয়। ডিজিটাল বাংলাদেশ নিয়ে নয় পর্বের ধারাবাহিকের আজ দেখবেন প্রথম পর্ব, জানাচ্ছেন নীরাজ শেখর। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে, এই একটি ঘোষণায় দেশের মানুষ খুঁজে পায় নতুন পথের ঠিকানা, যা আজকের আধুনিক বাংলাদেশের ভিত। এর 10 বছরের মধ্যেই বাংলাদেশ প্রবেশ করে মহাকাশ যুগে, মহাশূন্যে লাল সবুজের পতাকা। পৃথিবী থেকে যাত্রা করে কক্ষপথে নিজ স্থান করে নেয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। এর মাঝেও পরিবর্তন হয়ে গেছে অনেক। মানুষের হাতে হাতে ইন্টারনেট, মোবাইল ফোনের সংযোগ 18 কোটি ছাড়িয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 13 কোটি। সামাজিক যোগাযোগের মাধ্যমে তথ্য ও সেবা দুটোই এখন হাতের মুঠোয়। The biggest startup of my personal life has actually not been a company. The biggest startup of my personal life has been Digital Bangladesh. We did it on our own, with our own homegrown innovation. বাংলাদেশ শুধু এখানেই থেমে থাকতে চায় না, হয়তো আর কিছুদিনের মধ্যে যুক্ত হবে 5G, মহাশূন্য স্থান পাবে বাংলাদেশের আরও একটি স্যাটেলাইট, আর এর মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাবে আরও এক ধাপ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।